হ্যালো গাইস, তোমাদের জন্য আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওতে আমি আলোচনা করব যেই সমস্ত ভাই বোনেরা 2020 সালে ইসলামপুর কলেজে অ্যাডমিশন হওয়ার জন্য অ্যাডমিশন ফর্ম ফিল আপ করেছিলেন, সো তোমাদের কিন্তু প্রফেশনাল মেরিট লিস্ট আজকে জারি করে দেওয়া হয়েছে, ঠিক আছে? তো সেই প্রফেশনাল মেরিট লিস্টটি কী করে দেখবেন, এবং তোমাদের যদি নাম প্রফেশনাল মেরিট লিস্টে না আসে তাহলে তোমরা সেই ফর্মটি কী করে কারেকশন করবেন, সেই প্রসেসটাও এই ভিডিওতে আমি আলোচনা করে দিব, ঠিক আছে? তো এটি হলো ইসলামপুর কলেজের মেন অফিসিয়াল সাইট, এটির লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, আপনারা একবার চেক করে নেবেন, ঠিক আছে? তারপরে এই ওয়েবসাইটে আসার পর ক্লিক টু অ্যাপ্লাই অনলাইন, এখানে তোমরা ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করে দিলাম, তারপরে এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। তো আমরা একটু নিচে স্ক্রল করব, তো পাশেই লেখা রয়েছেন দেখুন প্রফেশনাল মেরিট লিস্ট, তো আমরা প্রফেশনাল মেরিট লিস্টে ক্লিক করে দিব। ক্লিক করার পর এখানে উপরে লেখা রয়েছেন অনার্স, মানে অনার্স সাবজেক্টগুলো দেওয়া রয়েছে দেখুন বেঙ্গলি, ইংলিশ, জিওগ্রাফি, হিস্ট্রি, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, ঠিক আছে? তারপরে নিচে দেওয়া রয়েছে দেখুন প্রোগ্রাম কোর্স, যেমন রয়েছেন বিএ জিওগ্রাফি প্রোগ্রাম, তারপরে বিএ, বিএসসি, বিকম, ঠিক আছে? তো তোমাদের কোর্স সিলেক্ট করে নেবেন, মানে তোমরা যেই কোর্সের জন্য অ্যাপ্লিকেশান করেছিলেন সেই কোর্সটি তোমরা সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে বিএ কোর্সটি সিলেক্ট করে নিব। তারপরে এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? প্রথমে দেওয়া রয়েছেন দেখুন র্যাঙ্ক, তারপরে অ্যাপ্লিকেশান নাম্বার, তারপরে নেম, তারপরে সাবজেক্ট কম্বিনেশন, তারপরে ম্যারিট, তারপরে রয়েছেন স্টেটাস। তো র্যাঙ্ক নাম্বার ওয়ানে যে ব্যক্তি রয়েছেন তার নাম হচ্ছে অমিত দাস, তার সাবজেক্ট কম্বিনেশন হলো জেনারেল এবং ম্যারিট পয়েন্ট হলো 98.50। তার স্টেটাসে কিছু দেওয়া নাই, বর্তমানে পরবর্তীতে স্টেটাসে আপডেট করে দেবে, ঠিক আছে? তারপরে র্যাঙ্ক নাম্বার টুতে যে ব্যক্তি রয়েছেন তার নাম হলো জেফরান রেজা, ঠিক আছে? তার সাবজেক্ট কম্বিনেশন হলো জেনারেল এবং ম্যারিট পয়েন্ট হলো 96.75। তো তোমরা এক এক করে তোমরা এইখান থেকে তোমাদের নামটি খুঁজে নেবেন, ঠিক আছে? আদারওয়াইজ এখানে যে উপরে লেখা যে রয়েছেন সার্চ বাই, এখানে রয়েছেন যদি ক্লিক করেন তাহলে দুটি অপশান রয়েছেন, একটি হচ্ছে অ্যাপ্লিকেশান আইডি বা নাম, ঠিক আছে? তো অ্যাপ্লিকেশান আইডিতে যদি তোমরা ক্লিক করেন তাহলে তোমাদের অ্যাপ্লিকেশান আইডির নাম্বারটি দিয়ে ফাইন্ডে ক্লিক করে দিবেন, তাহলে তোমাদের বায়োডাটাটি ওপেন হয়ে যাবে। আদারওয়াইজ তোমরা যদি নামে ক্লিক করেন বা নেমে যদি ক্লিক করেন তাহলে তোমাদের নেমটি এখানে দিয়ে দেবেন, তারপর ফাইন্ডে ক্লিক করে দেবেন, তাহলে তোমাদের পুরো ডিটেলস এখানে চলে আসবে, ঠিক আছে? তো তোমাদের দেখানোর জন্য আমি এখানে একটি নাম দিয়ে দিচ্ছি, তো আমি এখানে দিয়ে দিচ্ছি রীতা দাস, ঠিক আছে? দেওয়ার পর আমি ফাইন্ডে ক্লিক করে দিব। তারপর এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? তোমাদেরও চলে আসবে। তারপরে দেখুন র্যাঙ্ক যে রয়েছেন সেখানে লেখা রয়েছেন 39, মানে আনরিজার্ভড, মানে আনরিজার্ভড র্যাঙ্কে প্রথম রীতা দাসের র্যাঙ্ক রয়েছে 39, এবং এসসি ক্যাটাগরিতে রয়েছেন তার র্যাঙ্ক 18, ঠিক আছে? তারপরে সাবজেক্ট কম্বিনেশনে রয়েছেন জেনারেল এবং ম্যারিট পয়েন্ট হলো 93.50। তো সেকেন্ড রীতা দাস যে রয়েছেন তার র্যাঙ্ক হলো আনরিজার্ভডে 779, এবং এসসি ক্যাটাগরিতে তার র্যাঙ্ক হলো 253, ঠিক আছে? সাবজেক্ট কম্বিনেশনে রয়েছেন জেনারেল এবং ম্যারিট পয়েন্টে রয়েছেন তার ম্যারিট স্কোর 75.75%, ঠিক আছে? তো এইভাবে করে তোমরা দেখে নিতে পারেন এক এক করে। তো আমরা এখন দেখে নিব তোমাদের নাম যদি প্রফেশনাল মেরিট লিস্টে নাম না আসে তাহলে তোমরা কি করে কন্ট্যাক্ট করে তোমাদের ফর্মটি কালেক্ট করতে পারেন বা তোমাদের ফর্মটি কারেকশন করতে পারেন। তো তোমাদের স্ক্রিনে যে নাম্বারটি শো করেছে বা শো করছে সেই নাম্বারটি হলো ইসলামপুর কলেজের অফিসিয়াল নাম্বার, ঠিক আছে? এই নাম্বারে ফোন করে তোমাদের অ্যাপ্লিকেশান আইডিটি দিয়ে তোমরা বলতে পারো তোমাদের কি প্রবলেম, যার কারণে তোমার নামটি প্রফেশনাল মেরিট লিস্টে আসেনি। তো এই নাম্বারটি তোমরা দেখে নিতে পারছেন, তো এই নাম্বারটি সেম আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তোমরা চাইলে সেখান থেকেও কল করে নিতে পারেন, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছেন তোমাদের যদি ফর্ম ভুল থাকে তাহলে তোমরা কী করে কারেকশন করবেন। এরপরে যদি কোনো রকম কোশ্চেন থাকে তাহলে আমাকে কমেন্ট করতে পারেন, আমি তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আদারওয়াইজ আমার ইনস্টাগ্রামে ফলো করে সেখানে পার্সোনালভাবে SMS করতে পারেন, তো ইনস্টাগ্রামের লিঙ্কও আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটি এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য।